বর্তমান পৃথিবী বিজ্ঞানের, প্রতিদিন আরও সমৃদ্ধ হয়ে উঠছে বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা। এক সময় যা কিছু মানুষের কল্পনায় ছিল, এখন তার অনেক কিছুই পেয়েছে বাস্তব রূপ। জল, স্থল ও আকাশ জুড়ে মানুষের বিচরণ, চিকিৎসা, প্রকৌশল, স্থাপত্য ও প্রযুক্তির মতো এগিয়ে যাচ্ছে জীববিজ্ঞানও, যার দরুন এখন ল্যাবেই তৈরি হচ্ছে মাংস কিংবা ডিমের মতো আমিষ জাতীয় খাবার। যদিও এসব খাবার এখনও বাজারে পর্যাপ্ত নয়, তবে অদূর ভবিষ্যতে যে মানুষের আমিষের চাহিদার বড় অংশ ল্যাব থেকেই আসবে সে ধারণা করছেন বিশেষজ্ঞরা। কিন্তু ল্যাবে প্রস্তুত মাংস কিংবা ডিমের গুণগত মান, দাম, স্বাস্থ্যকর দিক এবং প্রথাগত খামারিদের চাপে ফেলার দিক বিবেচনায় বাজারে বিক্রি নিয়ে পক্ষে বিপক্ষে আছে নানা মতামত। 2013 সালের আগস্টে প্রথমবারের মতো ল্যাবে তৈরি মাংসের প্যাটি সামনে আসে। ম্যাস্ট্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্ক পোস্টের নেতৃত্বে একটি দল এটি উদ্ভাবন করেন। বর্তমান সময়ে প্রায় যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও ইসরায়েলে 60টির বেশি স্টার্টআপ গরু, মুরগি, হাঁস, সামুদ্রিক মাছ, ক্যাঙ্গারুর মাংস ল্যাবে প্রস্তুত ও বিক্রয় করে আসছে। ল্যাবে প্রস্তুত প্রতি পাউন্ড মাংসের দাম পড়তে পারে 17 থেকে 23 মার্কিন ডলার, যেখানে প্রাণীজাত মাংসের দাম প্রতি পাউন্ড $10-এর মধ্যে। ফলে দামের পার্থক্য বাজার ধরার ক্ষেত্রে বড় বাধা ল্যাবে তৈরি মাংসের ক্ষেত্রে। প্রাণীকোষ থেকে ল্যাবে এসব মাংস প্রস্তুত করা হয়। এ উৎপাদন প্রক্রিয়া মূলত 4টি ধাপে সম্পন্ন হয়। প্রথমত, জীবন্ত প্রাণীর কোষ থেকে একটি নমুনা নেওয়া হয়। এখানে রক্ত, যকৃত বা পেশিকোষ ব্যবহার করা হয়, কারণ এগুলো বিকশিত হতে পারে। এরপরে এসব কোষ বায়োরিয়্যাক্টর নামক বড় ট্যাঙ্কে রাখা হয়, যেখানে প্রাণীদেহের কোষ বিকশিত হওয়ার মতো একই পরিবেশ থাকে। এ সময় সংখ্যা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করা হয়। তৃতীয়ত, মাংসের 3টি প্রধান উপাদান পেশি, চর্বি ও সংযোগকারী টিস্যুর মধ্যে পার্থক্য স্থাপন করা হয়। শেষ পর্যায়ে কোষগুলোকে আলাদা করা হয় এবং উৎপাদিত মাংসের ধরন নির্ধারণ করে সাজানো হয়। ল্যাবে উৎপাদিত মাংসে প্রাণীজ মাংসের মতোই প্রোটিন, ভিটামিন, খনিজ ও অ্যামিনো অ্যাসিড থাকে। তবে এতে উচ্চ মাত্রার কোলেস্টেরল এবং স্যাচুরেটেড ফ্যাটের মতো অস্বাস্থ্যকর দিকও থাকার সম্ভাবনা রয়েছে। যদিও সময়ের সঙ্গে সঙ্গে ল্যাবে আরও পরীক্ষার মাধ্যমে প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানগুলো এসব মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারবে বলে তাদের দাবি। যেহেতু বিপুল সংখ্যক প্রাণী হত্যা না করে এই প্রক্রিয়া বাস্তবায়ন করা হয়, তাই এটি পরিবেশের জন্য ভালো বলে মনে করছেন এর সঙ্গে জড়িতরা। তারা বলছেন, কম প্রাণী জবাই করার ফলে প্রকৃতিতে প্রাণীর সংখ্যা বৃদ্ধি পাবে। এছাড়াও ল্যাবে নিয়ন্ত্রিত পরিবেশ ও পুরো প্রক্রিয়া সম্পন্ন হয় ব্যাকটেরিয়া আক্রমণের ঝুঁকি কমে আসে। এছাড়াও আগামী 2050 সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা প্রায় 9 বিলিয়ন হবে বলে ধারণা করা হচ্ছে। এ বিপুল সংখ্যক জনসংখ্যার আমিষের চাহিদা মেটাতে এ প্রযুক্তি টেকসই হবে বলেও মন্তব্য অনেকের। তবে এখানে ভিন্ন মত আছে, আছে সীমাবদ্ধতাও। অনেকেই বলছেন এটি এখনও পরিষ্কার নয় যে ল্যাবে মাংসের ব্যাপক উৎপাদন প্রথাগত পশুপালনের চেয়ে পরিবেশগতভাবে আরও টেকসই হবে কিনা। এছাড়াও ল্যাবে মাংস প্রস্তুত করতে প্রচুর পরিমাণে জ্বালানি শক্তির প্রয়োজন, এর ফলে কার্বন ডাইঅক্সাইড নির্গমন বেড়ে যাবে বলেও মত এসেছে। এছাড়াও ল্যাবে ব্যাপক হারে মাংস উৎপাদন বৃদ্ধি পেলে প্রথাগত পশুপালনের সঙ্গে জড়িত মানুষের জীবনে এর ব্যাপক প্রভাব পড়বে। ল্যাবে প্রস্তুত মাংস গ্রাহক গ্রহণ করছে কিনা তার উপর নির্ভর করবে বাজার দখলের বিষয়টি। তবে এখন পর্যন্ত পরিস্থিতি যা দেখা যাচ্ছে, সেখানে বেশিরভাগ মানুষই প্রাণী থেকে আসা মাংসে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, ফলে খুব দ্রুত এই বাজার পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।
যদিও প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো বলছে সচেতনতা বৃদ্ধি ও প্রচারণার মাধ্যমে এই বাজার ধরা সম্ভব। কিন্তু যেহেতু এখনও প্রস্তুতকারকরা মাংসের স্বাদ কেমন হবে কিংবা এর বৈশিষ্ট্যই বা কেমন হবে সে বিষয়ে প্যাকেটের গায়ে স্পষ্টভাবে কিছু জানায়নি, সেজন্য এর প্রতি মানুষের আস্থা সেভাবে তৈরি হচ্ছে না। এছাড়া এই মাংস অনেক বেশি ব্যয়বহুল হওয়ায় ব্যাপক আকারে বাজার ধরা এত সহজ হবে না বলেও মনে করেন বিশেষজ্ঞরা। এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে ক্ষুদ্র আকারের ল্যাবে প্রস্তুত মাংস এবং ডিমের বাজারজাত হলেও তা খুব বেশি দূর এগোবে বলে মনে হচ্ছে না, কারণ কিছু আইন প্রণেতা যেদিকে এগোচ্ছেন তাতে কখনোই বাণিজ্যিক উৎপাদনে যেতে পারবে না এ খাদ্যপণ্য। গত মাসের শুরুতে ফ্লোরিডা ও আলাবামা দুই অঙ্গরাজ্যই পশু কোষ ব্যবহার করে গবেষণার উৎপাদিত মাংস ও সামুদ্রিক খাবার বিক্রি নিষিদ্ধ করেছে। ল্যাবে তৈরি মাংস কেনা নিষিদ্ধ করে একটি বিলও স্বাক্ষর করেছেন আইওয়ার গভর্নর। ফেডারেল আইন প্রণেতাও চাইছেন আইনিভাবে কৃত্রিম মাংসের সরবরাহ সীমিত করা হোক, তবে আইন প্রণেতাদের এই প্রচেষ্টা কতদূর বাস্তবায়ন হবে এখনও তা স্পষ্ট নয়। এরই মধ্যে কিছু মাংস কোম্পানি জানিয়েছে এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন তারা। এছাড়া টেনেসির আইন প্রণেতারা বলছেন ভোক্তাদের পছন্দকে সীমাবদ্ধ করবে বলে প্রস্তাবিত নিষেধাজ্ঞায় তাদের অনুমোদন নেই।